হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা ত্রিপুরার ট্যাট ওয়ান সিলেবাসের বাংলা সাহিত্য থেকে সত্যেন্দ্রনাথ দত্ত সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেব তো আগের ভিডিওগুলো যদি তোমরা দেখে না থাকো তাহলে ডিসক্রিপশানে বা প্লেলিস্টে গিয়ে দেখে নেবে সেখানে সাজানো আছে ভিডিওগুলোকে আমাদের ট্যাট ওয়ান সিলেবাসের বাংলা সাহিত্যিক সম্পূর্ণ কমপ্লিট আর চারটি ভিডিও হবে অর্থাৎ চারটি টপিক বাকি আছে সাহিত্যিক থেকে তো সেগুলো কমপ্লিট হলে আমাদের সাহিত্যিক সম্পূর্ণ কমপ্লিট তোমরা যদি দেখে না থাকো প্লে গিয়ে দেখে নেবে সেখানে ট্যাট ওয়ানের বা ট্যাট টু সিলেবাসে দুটোর জন্যই আছে বাংলা সাহিত্যিক বলো বা সিডিপি বলো বা ইংলিশ ফ্যাটাগুজি বলো সব কিছুই তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা শুরু করি দেখো ইনি হলেন সত্যেন্দ্রনাথ দত্ত আমরা তাকে আমরা সবাই হয়তো জানি তার যে কবিতাগুলো ছিল খুবই সুন্দর কবিতাগুলো তো বিশেষ করে আমাকে খুব আমি খুব ভালো লাগতো আমার কাছে এ তার কবিতাগুলো পড়তে দেখো তিনি এগারোই ফেব্রুয়ারি আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন কলকাতার কাছে নিমতা গ্রামে তাহলে তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন কোন কলকাতার নিকট নিমতা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন এগারোই ফেব্রুয়ারি আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে তিনি মারা যান পঁচিশে ফেব্রুয়ারি উনিশশো বাইশ খ্রিস্টাব্দে তিনি মারা যান তার পিতার নাম ছিল রজনীনাথ দত্ত ঠিক আছে তার পিতার নাম কি রজনীনাথ দত্ত আর মাতার নাম ছিল মায়া মহামায়া দেবী ঠিক আছে তার পিতামহ ছিল অক্ষয় কুমার দত্ত ইনি ছিলেন যে তত্ত্বাবধী পত্রিকার সম্পাদক অক্ষয় কুমার দত্ত তার পৈতৃক নিবাস ছিল বর্ধমান জেলার চুপি গ্রামে মনে রাখবেন তো এই পয়েন্টগুলো খুবই ইম্পর্ট্যান্ট আমি এগুলোকে যতটুকু পেরেছি আমি সুন্দর করে সাজিয়েছি তোমাদের জন্য তোমরা এগুলোকে নোট করে রাখো ঠিক আছে এভাবেই আমি সবগুলো ভিডিওকে দিয়েছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয় সেই জন্য তোমরা এগুলোকে নোট করে রাখবে দেখো তার যে ছদ্মনাম তিনি অনেকগুলো ছদ্মনাম ব্যবহার করেছিলেন তো এগুলো দেখে নাও নবকুমার কবিরত্ন অস্বিতিপুর শর্মা ত্রিবিক্রম বর্মন কলমগীর এগুলো ছিল তার ছদ্মনাম তোমরা কিন্তু এই যে নবকুমার এই যে কবিরত্ন এই বা ত্রিবিক্রম বর্মন এগুলো কিন্তু মনে রাখবে কিন্তু ঠিক আছে পরীক্ষাতে যে কোনো একটা নাম দিয়ে দিতে পারে দিয়ে বলতে পারে এটি কার ছদ্মনাম ছিল তখন অপশান থাকবে হয়তো সত্যেন্দ্রনাথ দত্ত থাকতে পারে বা মোহন বাগচি থাকতে পারে বা কামিনী রায় থাকতে পারে তখন তোমাদেরকে সিলেক্ট করতে হবে কোনটি কারেক্ট আনসার ঠিক আছে তো সেগুলো কেয়ারফুলি দেখবে বিংশ শতাব্দীর প্রথমার্ধের অন্যতম শ্রেষ্ঠ জনপ্রিয় কবি হলেন কবিও ছড়াকার ছিলেন সত্যেন্দ্রনাথ দত্ত অর্থাৎ বিংশতাব্দীর প্রথম দিকে তিনি কিন্তু এই যে কবিতা বা ছড়ার ক্ষেত্রে তিনি খুবই জনপ্রিয় ছিলেন ঠিক তার যে কবিতা বা ছড়া তিনি লিখেছিলেন সেখানে তারপর দেখানো তার যে কাব্যগ্রন্থগুলো রয়েছে সেগুলো দেখো সবিতা উনিশশো খ্রিস্টাব্দে এটি লিখেছিলেন সন্ধিক্ষণ উনিশশো পাঁচ তারপর দেখেন বেনু ও বিনা উনিশশো ছয় খ্রিস্টাব্দে লিখেছিলেন হোম শিখা উনিশশো সাত খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা ফুলের ফসল উনিশশো এগারো কুহু ও ক্যাকা উনিশশো বারো তুলির লিখন উনিশশো চোদ্দো মণি মঞ্জুষা মণি মঞ্জুষা উনিশশো পনেরো খ্রিস্টাব্দে লিখেছিলেন অব্র আবিদ উনিশশো ষোলো হসন্তিকা উনিশশো সতেরো বেলা শেষের গান উনিশশো বিদায় আরতি তো এগুলো ছিল তার উনিশশো চব্বিশটি এগুলো ছিল তার বিখ্যাত কাব্যগ্রন্থগুলো ঠিক আছে তো তোমরা এগুলোকে ভালো করে মনে রাখবে কারণ কাব্যগ্রন্থ থেকে কিন্তু পরীক্ষাতে প্রায় প্রশ্ন আসে যে হোম শিক্ষা বলো সন্ধিক্ষণ যেমন মণিমঞ্জুষা হসন্তিকা এগুলো খুব ইম্পর্ট্যান্ট তোমরা সবগুলোকে মনে রাখো বেশি তো নেই যেহেতু কবি যে শিশু সাহিত্যিকের যে কাব্যগ্রন্থ বলো বা গ্রন্থ সেগুলো কিন্তু বেশি নেই কিন্তু আদার যে মানে সাহিত্যগুলো রয়েছে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বলো বা তোমরা যেমন তারাশঙ্কর বলো তো সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো কাব্যগ্রন্থ সাহিত্য মানে রূপন্যাস বলো অনেক থাকে আছে সেই জন্য শিশু সাহিত্যিকগুলো একটু ভালো করে পড়বে ওয়ান সিলেবাসে দেখি যে পরীক্ষাতে শিশু সাহিত্যিক থেকে অনেকগুলো প্রশ্ন আসে তো সেই জন্য শিশু সাহিত্যিক যেহেতু কম আছে সেগুলোকে সম্পূর্ণ পড়ার চেষ্টা করবে যাতে কোনো ধরনের প্রশ্নে মিস না হয় ঠিক আছে আমি তো দেখো আমি কিন্তু সেভেন ডিস কিন্তু আমি বেঙ্গলির মধ্যে সাহিত্যিক শুধু একটি আমি পারেনি সাহিত্যিকের মধ্যে সম্পূর্ণ আমার হয়েছিলো তো শিশু সাহিত্যিকগুলো তুমি যতবার পারবে ততবার পড়বে দেখবে তোমরা ভুলবে না এগুলো মানে মানে দুই তিনবার না দশ বারোবার রিভিশন দেবে আর খাতার মধ্যে লিখবে এই যে কাব্যগ্রন্থগুলো আছে সেগুলোকে লিখো দেখবে এগুলো অটোমেটিকলি ম থাকবে তার অনুবাদমূলক কাব্যগ্রন্থগুলো হলো তীর্থ সলিল উনিশশো আট খ্রিস্টাব্দে রচিত হয়েছিল তীর্থ রেণু উনিশশো ফুলের ফসল উনিশশো তোমরা বলবে ফুলের ফসল তো এখানেও ছিল তাহলে এখানে কথিকে আসলো দেখো ফুলের ফসল যে কাব্যগ্রন্থটা আছে তো এটা মানে তিনি অনুবাদ করেছিলেন উনিশশো এগারো খ্রিস্টাব্দে এটি তো এখানে এখানে হচ্ছে এটা কাব্যগ্রন্থ আছে এখানে তো এখানে জাস্ট অনুবাদমূলক কাব্যগ্রন্থের মধ্যে এই ফুলের ফসল একটা আছে সেই জন্য এখানে এটাকে অ্যাড করেছি আমি ঠিক আছে তোমাদের কনফিউশন কোনো দরকার নেই এটা কিন্তু এটার সেটা একই কিন্তু তার বিখ্যাত কবিতাগুলো হলো ম্যাথর শূদ্র ঠিক আছে এটা শুদ্ধ হবে তারপর দেখেন দুর্ভিক্ষে গান্ধীজি এগুলো ছিল তার কবিতা এবার আমরা তার সম্পর্কে কিছু তথ্য নিই তার কবিতার তার কবিতায় ছন্দের কারুকাজ সরি তার কবিতায় ছন্দের কারুকাজ শব্দ ও ভাষার যথাযথ যথোপযুক্ত ব্যবহারের কৃতিত্বের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ছন্দকার ছন্দের জাদুকর নামে আখ্যায়িত করেন অর্থাৎ তার যে ছন্দের যে কবিতার যে ছন্দ রয়েছে তো সে ছন্দের ভাষা বা শব্দ চনয়ন তো সেখানে তার কৃতিত্ব রয়েছে সে কারণে রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ছন্দের জাদুকর বলে আখ্যায়িত করেন খুবই ইম্পর্টেন্ট কাকে ছন্দের জাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে মনে রাখবে তিনি ছিলেন রবীন্দ্রযুগের খ্যাতনামা ছন্দরাজ কবি খুবই ইম্পর্টেন্ট তাহলে কে রবীন্দ্রযুগের খ্যাতনামা ছন্দরাজ কবি ছিলেন সত্যেন্দ্রনাথ দত্ত তিনি ছিলেন ভারত পত্রিকা গোষ্ঠীর অন্যতম কবি তাহলে ভারত পত্রিকা গোষ্ঠীর একজন অন্যতম কবির নাম কী ছিল সত্যেন্দ্রনাথ দত্ত তিনি প্রথম জীবনে মাইকেল মধুসূদন দত্ত অক্ষয় কুমার দত্তের দ্বারা প্রবাহিত হয়েছিলেন এই অক্ষয় কুমার দত্ত কিন্তু তার পিতামহ ছিলেন বাংলা শব্দের সঙ্গে আরবি ফার্সি শব্দের সমন্বয় সমন্বিত ব্যবহারের দ্বারা কাব্য ভাষার শক্তি বৃদ্ধির প্রাথমিক কৃতিত্ব তারই অর্থাৎ তিনি বাংলা শব্দের সঙ্গে সঙ্গে তিনি আরবি ও ফার্সি শব্দের সমন্বয় ঘটিয়েছিলেন হুম এর ফলে তার যে ভাষাগুলো কাব্য ভাষা আরও খুবই শক্তিশালী বা মানে আরও সুন্দর হয়ে উঠেছে কবিতায় ছন্দের সমৃদ্ধ সমৃদ্ধতার জন্য তিনি ছন্দের রাজা ও ছন্দের জাদুকর নামে খ্যাত খুবই ইম্পর্টেন্ট তাহলে কে ছন্দের রাজা ও ছন্দের জাদুকর নামে খ্যাত সত্যেন্দ্রনাথ দত্ত তার মৃত্যুর পর রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন দেখো একটা উক্তি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তুমি বঙ্গভারতী তন্ত্রী পরে একটি অপূর্ব তন্ত্র এসে এসেছিলে পরিবার তরে এ শুধু প্রিয়জনের প্রশংসা নয় এ এক ঐতিহাসিক সত্য এ যে উক্তিটি তিনি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন তার পিতামহ অক্ষয় কুমার দত্ত ছিলেন তত্ত্ববোধনী পত্রিকার সম্পাদক তারা তত্ত্ববোধনী পত্রিকার সম্পাদক কে ছিলেন অক্ষয় দত্ত ঠিক আছে সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ দেখার জন্য আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটিকে লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ফ্রেন্ডের সাথে শেয়ার করবে তোমরা আগের ভিডিওগুলো দেখে না থাকলে প্লেলিস্ট গিয়ে দেখে নেবে সেখানে বাংলা সাহিত্যিক মোটামুটি কমপ্লিট সবগুলো তো সিডিপিও কমপ্লিট আছে অনেক পার্ট তোমরা সেগুলো দেখে নেবে ঠিক আছে